হ্যালো স্টুডেন্টস তোমরা যারা ক্লাস নাইন টেনে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি জেনারেল ম্যাথের চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানের পাঁচ নাম্বার ম্যাথটা সলভ করে তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং এই পাঁচ নাম্বার ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার জন্য খুবই উপযুক্ত সো আমি এখন ম্যাথটা শুরু করছি এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়ালস টু ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু অর্থাৎ আমরা যদি এখন স্টার্ট করি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর এখন আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এখানে মাঝখানে ছিল মাইনাস এখন এখানে প্লাস এবং এখানে হচ্ছে টু দি পাওয়ার ফোর রয়েছে অর্থাৎ আমাদেরকে এখন আসলে স্কোয়ার করতে হবে সো

ইকুয়ালস টু সিক্সটিন যেহেতু ফোর হোল স্কোয়ার ইকোস টু সিক্সটিন এখন এখানে এই যে এক্স এবং নিচের এক্স কাটাকাটি চলে যায় তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এখানে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এখানে যে মাইনাস টুটা আছে এখানে যদি আমি এখন রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে সিক্স হ্যান্ড যদি আমি প্লাস টু করি তখন এটা আসলে এইটিন হয়ে যাবে আমি এটা আসলে একবারে লিখে দিলাম এখন আমাদের এখানে চলে এসেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াস টু এইটিন এবং আমাদের প্রমাণ করতে যেখানে বলেছে ওখানে আসলে রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ আমরা এখন এখানে আরেকবার বর্গ করব এবং এখানে লিখে দিব বর্গ করে সো এখন এখানে আসলে এ প্লাস বি হো স্কোয়ারের সূত্রটা চলে আসে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হো স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোম স্কোয়ার ইকোয়ালস টু আমরা যদি এইটিন স্কোয়ার করি তাহলে আমাদের এখানে ভ্যালুটা আসবে থ্রি টু ফোর এখন যদি আমি এক্স স্কোয়ারের আবার স্কোয়ার করি তাহলে এখানে আমি পাই এক্স টু দি পাওয়ার ফোর এখানে এই দুটো আসলে কাটাকাটি চলে যাবে প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু থ্রি টু ফোর এবং ওয়ানের স্কোয়ার করলে ওয়ানই থাকবে তাই উপর আসলে এখানে ওয়ানই থাকবে এখন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এবং এখানে প্লাস টুটাকে যদি আমি এ পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে থ্রি টু ফোর মাইনাস টু সো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু প্রুফ সো আমাদেরকে কিন্তু আসলে এটাই প্রমাণ করতে বলেছে আসলে ম্যাথটা খুবই সিম্পল ম্যাথে আসলে কি করতে হবে যেটা দেওয়া আছে তাকে আসলে দুইবার স্কোয়ার করতে হবে এবং প্রথমে দেওয়া ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর তাহলে এখানে আমরা একবার স্কোয়ার করলাম এবং তারপর এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাইলাম এবং এটাকে আমরা আরেকবার স্কোয়ার করলে আসলে আমাদের ম্যাথটা মিলে যাবে আশা করছি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ